সুন্দরবনে বাড়ছে পরিযায়ী পাখির ভিড়। পক্ষী শুমারি অনুযায়ী প্রায় 16,000 পাখির সংখ্যা বেড়েছে সুন্দরবনে। অনুকূল পরিবেশ ও পর্যাপ্ত খাবারের জন্যই এই পাখির সংখ্যা বাড়ছে বলে দাবি বনকর্মীদের। সুন্দরবনে এবার বাসা বাঁধছে নতুন প্রজাতি, না মানুষ নয়, নতুন প্রজাতির পক্ষীর পাকাপাকি বাসস্থান হয়ে উঠেছে সুন্দরবন। এছাড়াও গত বছরের তুলনায় এবছর অনেকটাই বেড়েছে পরিযায়ী পাখিদের আনাগোনা। চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পক্ষী শুমারির রিপোর্ট অনুযায়ী বিভিন্ন প্রজাতির প্রায় 16,000 পাখি সুন্দরবনের বিভিন্ন জলাশয় ও দ্বীপে ঘাঁটি গেড়েছিল। এমনকি কিছু প্রজাতির পাখি সুন্দরবনকেই তাদের স্থায়ী বাসস্থানও বানিয়ে ফেলেছে। এর বিভিন্ন প্রমাণ পেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের কর্তারা। সুন্দরবন নানান জীব বৈচিত্র্যে ভরপুর, জল জঙ্গলে ঘেরা এই সুন্দরবন, নদী আর জঙ্গলে ঘেরা রয়েছে নানান দ্বীপ। সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বন্য শুকর সহ নানা প্রাণী পাশাপাশি জল আর জঙ্গলের টানে ছুটে আসেন পর্যটকেরা। এবার সেই তালিকায় বাড়তি সংযোজন পরিযায়ী পাখি বৃদ্ধি। সূত্রের খবর, মোট 20টি দ্বীপে শুমারি হয়েছিল এই বছর। গতবারের শুমারি এলাকার সাথে আরও কিছু নতুন এলাকাও চিহ্নিত করে সেখানেও শুমারি করা হয় বন দপ্তরের পক্ষ থেকে, যেমন কার্গিল, কলিস্তান, বালিরখাল, পিয়ালি ইত্যাদি এলাকায়। প্রায় এক মাস ধরে এই স্থানগুলির ওপর নজর রাখা হয়েছিল। তাতে দেখা যায় কমন শেলডাক, লেসার স্যান্ড প্লুভার, করলিউ স্যান্ড পাইপার, ব্লু হেডেড গাল, ওপেন বিল স্টক, ব্রাউন উইন্ড কিংফিশার, রেড নট, গ্রেট নট ইত্যাদি পরিযায়ী পাখি। গত বছর এই সময় সব মিলিয়ে পাখির সংখ্যা ছিল প্রায় 12,000। অর্থাৎ এবার গত বছরের তুলনায় প্রায় 4,000 পাখি বেশি এসেছে সুন্দরবনে। জানা গেছে প্রায় 80 প্রজাতির পাখি এসেছে এবছর। পরিযায়ী পাখির আনাগোনা বৃদ্ধির কারণ হিসাবে বনকর্তার দাবি পর্যাপ্ত খাবার, অনুকূল পরিবেশ রয়েছে সুন্দরবনে, তাই পাখিরা সুন্দরবনকে বেছে নিচ্ছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন বনকর্তারা। পরিযায়ী পাখির আনাগোনা যেমন বাড়ছে, পাশাপাশি বেশ কিছু পাখি সুন্দরবনেই পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে, এমনকি বংশবিস্তারও করেছে। বেশ কয়েক বছরের শুমারি রিপোর্ট বিশ্লেষণ করে এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। যে সমস্ত প্রজাতির পাখি ইতিমধ্যেই সুন্দরবনে পাকাপাকি ঘাঁটি গেড়েছে তার মধ্যে হুইমব্রেল, ইউরেশিয়ান কার্লিউ এবং লেসার হুইসলিং ডাক নামক তিন ধরনের পরিযায়ী পাখি। বনবিভাগের কর্তারা মনে করছেন আগামী দিনে প্লুভার, স্যান্ড পাইপার পাখিও সুন্দরবনের স্থায়ী বাসিন্দা হয়ে উঠবে। পাখি বাড়ছে সুন্দরবনে, এই খবরে স্বভাবতই খুশি পাখিপ্রেমীরা, খুশি সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরাও। পাখি দেখার জন্য বাড়তি পর্যটক সুন্দরবনে আসবে বলেও মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।